হ্যালো বন্ধু, নমস্কার। আজকে আমি একটা নিরামিষী সবজি রান্না করে দেখাবো। এই নিরামিষী সবজিটা সবার খুব পছন্দের। আমি আজকে রান্না করব ওলের ডালনা। আমি এখানে 400 গ্রাম মতো ওল আর একটা আলু এই সাইজে করে কেটে নিয়েছি। এখন আমি এটা একটু ভাপিয়ে নেব, প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ভাপিয়ে নেব। এগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা গ্যাসে বসিয়ে দেবো, একটা সিটি দিয়ে নেব। ওলটা ততক্ষণ সিদ্ধ হোক আমি এখানে একটা বাটি নিয়েছি, মশলাটাকে আমি রেডি করে নিই। এই 1 চামচ ভর্তি ভর্তি আদা বাটা নিচ্ছি। ছোট চামচে 2 চামচ জিরে গুঁড়ো নিচ্ছি। আর 1 চামচ ভর্তি ভর্তি লঙ্কার গুঁড়ো নিচ্ছি। এই লঙ্কাটা যে যেমন ঝাল খান সেভাবে নেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো নিচ্ছি, গুলে নেবো ভালো করে। গুলে পাশে সরিয়ে রাখছি। এখন আমি এই মিক্সি জারে একটা গোটা টমেটো আছে এখানে, এটাকে পেস্ট করে নেবো। আর 1 চামচ কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেস্ট করে নেবার সাথে। এখানে সামান্য জল দিচ্ছি, মিক্সিতে এটা পেস্ট করে নেব। আমার টমেটো পেস্টটা হয়ে গেছে এরকম। এখন আমি রেখে দিচ্ছি, সিটি মারলেই আমি এখন প্রেশার কুকারটা নামিয়ে নেব। আমি প্রেশারটা খুলে নিলাম, আমি জল ধরিয়ে নিয়েছি, এখন গ্যাসটা জ্বেলে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিই। আমি রান্নাটা সর্ষের তেলে করব। আমি এই ওল আর আলুগুলো ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই ওলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। ওলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই বাটিতে তুলে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচ পাঁচফোড়ন দিচ্ছি, 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1টা লম্বা দারচিনি, 4টে 5টে লবঙ্গ, 3টে এলাচ, আর এর মধ্যে 1টা কেটে রাখা গোটা বড় পেঁয়াজ দিচ্ছি। আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। গুঁড়ে রেখে যেমন যে মশলাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। আমি মিক্সিতে পেস্ট করে গেছিলাম টমেটো, সেটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলা কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। এর মধ্যে আমি 3 চামচ দই দিয়ে দিচ্ছি। আমি ভাজা আলু আর ওলগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি
আমি তখন এখানে এক চামচ নুন দিয়েছিলাম, আমি এখানে আরও এক চামচ নুন দিয়ে দিচ্ছি। আমি এখন সাবান হলুদ দিচ্ছি, আগে একবার হলুদ দিয়েছি আর একবার দিলাম। আর অল্প একটুখানি কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই জারে জলটা আছে, এটা দিয়ে দেবো মশলার জল। আমি আরও সামান্য জল দিই, আর এটা বেশি ঝোল করবো না। আমি এখানে ছোটো চামচে হাফ চামচ গরম মশলা দিচ্ছি, আগে গরম মশলা দিয়েছি এই জন্য কম দিচ্ছি। সামান্য ঘি দিচ্ছি, আমি এখন কিছু ধনে পাতা কুচি দিচ্ছি। আমার ওলে ডালটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর কালার হয়েছে, খুব ভালো নরম হয়েছে, এই যে কেটে যাচ্ছে। এই বাটিটাতে আমি সার্ভ করে নেব। আমার ওলের ডালা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি গন্ধ সুন্দর বেরিয়েছে। আপনারা বাড়িতে রান্না করে খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।